আসসালামু আলাইকুম। বাংলাদেশের গর্ব আমাদের গর্ব সিনেমা ঢুকি, কিন্তু হয়তো অনেকে জানেন না এখানকার পানি চতুর্দিকে সমুদ্র, মাঝখানে দ্বীপটি, সমুদ্র পানি এতটাই নোংরা থাকে যে খাওয়া সম্ভব না। কিন্তু একটি আল্লাহর নিয়ামত, এই কারণে জন্যই বলছি এবং শুকরিয়া আদায় করছি যে দ্বীপের মাঝে টি বলে যে পানি ওঠে, সেই পানিটা এত অমৃত, এত মিষ্টি, এত সুন্দর, যা মিনার অটল পারে না। আরো সবচেয়ে বড় ব্যাপার যে এইবেলা টিউবওয়েলটা পাইপ আর একটা যে ফিল্টার, মানে 10 ফিট এর উপরে দেওয়া যায়, কিছু পাথর এতে পানি ওঠে। আমি আপনাদের দেখাবো যে কিভাবে সেটা সম্ভব আর পানিটা কত সুস্বাদু। অবশ্যই ভিডিওটি না আপনি শেষ করে থাকবেন, হয়তো অনেকে এই বিষয়টা জানেন না। আসুন, এই দেখুন। আর এখানে ম্যাক্সিমাম টিউবওয়েলের একটা জিনিস দেখছি, মানে হাতলটা ডাইনে, আমার তো বাম হাত দিয়ে সাফি ওই দিকে আর এটা উল্টো দিকে। এই যে এই টিউবওয়েলের পানিটা আমি আমি দেখাচ্ছি, আরো পানিটা গালে দে, গাল পায়ে পানিটা গালে দে খাতে হবে। মিনারেল ওয়াটারের তিক্ষও কেমন সেটা পরীক্ষা করতে হবে। আমরা এখানে আছি, পানি খাচ্ছি, মানে মিনারেল ওয়াটারের। আচ্ছা মনে, তুমি তো বাইরে ছিলে, মানে আমরা যে দুদিন এখানে পানি খাচ্ছি, পানিটা মিনারেল ওয়াটারের থেকে কোনো অংশে কম ভালো কি না? মিনারেল ওয়াটারের সাথে এই পানিটা ভালো, সাগরের সব। তাহলে আল্লাহ তাআলা যে নিয়ামত ফিল্টার করে অল্প 10 ফিটি পানি দিচ্ছে, চতুর্দিকে যেহেতু না পানি, মাঝখানে দ্বীপ, তাই না? সেই দ্বীপের মাঝখানে যখন এই পানিটা একটা অমৃত বলা যায়, তাই না? এইটা তা ভাবতে গেলে কিন্তু এটা বিশাল ব্যাপার। আমরা স্রষ্টার প্রতি কিন্তু তার তুলনায় কিছুই করি না। যেখানে পানি এত নুনতা, তুমি তো বিশ্ব নেমে দেখেছো, তাই না? কিন্তু সেই জায়গায় প্রত্যেক জায়গায় মিনারোটাল বাদ দিয়ে পানি তুমি খেলে, আমু খাইছি, তাই না? ভাবিলাম যে পানি কিনে খাবো। এটা এখানে আসলে আপনারা এই টিউবওয়েলে পানি খেয়ে দেখবেন যে আল্লাহর নিয়ামতটা কিভাবে এখান দিয়ে হয়েছে। এখানে বেশি পাইপ পুঁতা না, কিন্তু 20 ফুট, মাত্র 20 ফুট না, 10 ফুটে পাইপ আর একটা ফিটার যায় না আর কি। আর এই কলের ডানে দেখে এই যে জাতি, এই কারণে এখানে সব নোনা, এটা সেন্ট মার্টিন, এই পানিটা যাতে বেশি নষ্ট না হয় এই কারণে। তুমি খেয়েছো তো, তাই না? আমরা প্রত্যেকটা মানুষ আল্লাহ স্রষ্টার উপরে, স্রষ্টা আমাদের জন্য যা করে তার তুলনায় আমরা তার কথা দিনে একবার স্মরণ করি না। শুধু পানি, যে পানি বাদে মানুষ নাই, পৃথিবীটা চতুর্ভাগে 3 ভাগ পানি মানুষের জীবন। আজকে তার একটা দন্ত প্রমাণ যে ছোট্ট দিকে চতুর্দিকে নোনা পানি, আর এই টিউবওয়েলে পানি পাও 10 ফিট দ্বীপে, যে পানি পাওয়া যাচ্ছে এটা অমৃতই বলবে এখানে। এবং মিনারট আল্লাহ কোনো প্রমাণ ফিল্টার হয়ে চলে আসে। সবাই আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর প্রতি, সব সজনে বিশ্বাস রাখি, ভরসা রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।